নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন এবং এই ভিডিওটি আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। মোটো রাশির নাম শুনে ভিডিওটি কেটে দিবেন না, কারণ এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করি। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, এখানে হয়তো আপনার রাশির সাথে মিলে যাবে। আপনাদের রাশির নাম থাকলে যে একটা টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে হবে এটা নয়, কারণ আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট করবেন না। আমি বারবার বলছি, আপনারা আগে দেখে নিন, জেনে নিন কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে। অর্থাৎ প্রত্যেক মানুষের কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু আসে। আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন? প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু রয়েছে। কোন বছর কোন মাসগুলো আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। আর সর্বোপরি কলিযুগে যে গ্রহটি মহাপ্রাপ্তি বলুন, আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন ঘটিয়ে থাকে, সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। চটজলদি শর্টকাটে অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে। দেখুন, অনেকে দীর্ঘদিন প্রচেষ্টা করে যাচ্ছেন, বছরকে বছর বছরকে বছর, কিন্তু হচ্ছে না। একবার নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখান এবং বার্থ চার্ট রিফরমেশান করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে বলি, আপনার সাথে সেম টু সেম মিলে যায়। কারো কারো ক্ষেত্রে আমি বারবার বলছি, 60% থেকে আপনার 70% মানুষের কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। কমও হতে পারে, আপনি 500 টাকা পেতে পারেন, আপনি 1000 টাকা পেতে পারেন, আপনি 5000 পেতে পারেন, 50000 পেতে পারেন, লাখও পেতে পারেন, আপনি 50 লাখও পেতে পারেন, আপনি 1 কোটিও পেতে পারেন, আপনি আবার 100 টাকাও পেতে পারেন। এখানেই দেখা দরকার, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড। ওই জন্য আমি বারবার বলি, আপনি যারা দেখছেন ভিডিওটা, আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন। অর্থাৎ এই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় কি না, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি যে রাশিগুলোর নাম বলছি, আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে, আপনার যদি দশা মহাদশা পারমিট যদি করে, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি বারবার একটি কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, তাহলে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, আমি রাশির নাম বলছি, দেখুন একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। আমি এ কথাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকেরই কি ভাগ্য সমান? প্রত্যেকে কিন্তু ভাগ্য সমান নয়। এখানে কিন্তু দেখা দরকার যে আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা,
জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি আপনাদের কাছে একটি অনুরোধ বারবার করছি, আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। পাঁচ রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে 11:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 2 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে 11:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 6। আপনাদের শুভ সময় 9:23 থেকে 11:04 পর্যন্ত, টাইমটা শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 8:30 থেকে 10:15 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।